এখন আমি প্লেনের সিটে বসে আছি আর ভাবতে আছি আজ 21 বছর পর আমি আমার নিজের বাড়ি যাচ্ছি। জানি না বাড়ির সবাই আমায় কি চিনতে পারবে, না চিনারই কথা। এত বছর পর আমি আমার জন্মস্থানে যাচ্ছি, আমাকে দেখে তারা কি করবে, এই সব ভাবতে ভাবতে পাশের সিট থেকে একটা সুন্দর কোকিল কণ্ঠ আমার কানে ভেসে এলো। এই যে শুনছেন, আপনি মনে হয় বাঙালি। আমি পাশে তাকিয়ে দেখি 17-18 বছর বয়স হবে, একটা ডানা কাটা পড়ি, চোখ দুটি যেন হরিণী চোখ, তার দিকে তাকিয়ে থাকতে মন চায়। কেন এমন হচ্ছে আমার সাথে? আবার মেয়েটি বলল, আপনি কি বাঙালি? হ্যাঁ আমি বাঙালি। তাহলে তো ভালোই হলো, আমরা কথা বলতে বলতে সময় পার করে দিতে পারি। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমি কানিজ ফাতেমা নদী, সবাই আমাকে নদী বলেই ডাকে। আমি এবার SSC পরীক্ষা দিয়েছি, রেজাল্টও ভালো হয়েছে, তবে এবার মনে হয় আমার আর পড়ালেখা করা হবে না। জানেন, আমার অনেক ইচ্ছা ছিল আমি লেখাপড়া করে ডাক্তার হব। আমি লেখাপড়া করে ডাক্তার হয়ে দেশের কাজ করব। ওহ, আমি এত বকবক করতাছি, আপনি একটা কথাও বলতাছেন না যে, মনে হয় আমার কথায় বোর ফিল করতাছেন। আসলে তা নয়, তোমার কথাই শুনতেছি। আপনি একটা বোকা মানুষ, আমি একটা মেয়ে হয়ে নিজের পরিচয় দিলাম, আর আপনি একটা ছেলে হয়েও আপনার নামটাই বললেন না। ও সরি, আমি জামাল ইসলাম জালাল, আমার আরেকটি নাম ফয়সাল। আমার পরিবারের সবাই আমাকে ফয়সাল বলেই ডাকে। আমি IT বিভাগের কম্পিউটার ইঞ্জিনিয়ার পদে বর্তমানে আছি। ও আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আসলে আমি এখনো বিয়ে করিনি, তাই ছেলে মেয়ের কথা অনেক দূর। আপনার মতো সুন্দর মানুষ এখনো বিয়ে করেনি, বিশ্বাস হয় না। আসলে আমার বিয়ের করার বিষয়ে কোনো আগ্রহ নেই, তাই বিয়ে করি নাই। এখন তো 38 বছরের বুড়ো হয়ে গেছি, বাস্তবে কিন্তু আমার বয়স 18 বছর। ভাবছি আর বিয়ে শাদী করবো না। কি বলেন আপনি, আপনি তো এখনো যুবক আছেন, যে কোনো মেয়ে আপনাকে দেখে পাগল হয়ে যাবে। আরে আপনি একটু বেশি বলেন। আচ্ছা আপনার বাসা কই? আমার বাসা মোহাম্মদপুর, আমি এখান থেকে সোজা আমার নানু বাড়ি ফরিদপুরে যাব। কি ফরিদপুর? কি হলো, আপনি ফরিদপুরের নাম শুনে এমন করলেন কেন? আসলে এমনি ফরিদপুরের নামটা শুনে আবেগের বসে বলে ফেলছি। আনমনা ভাবে ফরিদপুরের পুরনো সেই স্মৃতিগুলো মনে এখনো ভেসে বেড়ায়, আর কোন সময় চোখের কোণায় পানি চলে আইছে সেটা খেয়াল ছিল না হঠাৎ। এই যে আপনার কি হলো, চোখের কোণায় পানি কেন? কোথায়? হাতের কোনোই দিয়ে মুছে। আপনি কি আমায় বোকা পাইছেন? আসলে একটা স্মৃতি মনে উঠল, তাই। প্লিজ প্লিজ বলেন না, কিসের জন্য আপনি কান্না করছেন? ও পুরানো স্মৃতি না বলাই ভালো। আপনি কি জানেন, মনের কষ্ট কারোর সাথে শেয়ার করলে মন হালকা হয়ে যায়, তাই প্লিজ বলেন না আপনার কষ্টের কাহিনী। এত যখন শুনতে যাচ্ছেন তাহলে শুনুন। 21 বছরের পিছনের ফ্ল্যাশব্যাকে যাই, আজ আমার SSC রেজাল্ট দিবে, তাই সকাল সকাল স্কুলে গিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি। এক সময় অপেক্ষার সময় শেষ হলো, আমি ভালো রেজাল্ট করছি। রেজাল্ট শোনার পর বাসায় এসে রাতের খাবার খাচ্ছি। ফয়সাল, তোকে তো এখন কলেজে ভর্তি হতে হবে না, আবার তোর বাবা অফিস থেকে ট্রান্সফার করা হয়েছে ফরিদপুরে, তাই আগামী পরশুদিন আমরা সবাই ফরিদপুর যাব এবং ওখানে একটি কলেজে ভর্তি করাবো। তোর বাবা আগে থেকেই বাসা ঠিক করে রেখেছে, তাই পরশুদিন আমরা যাব। ওকে আম্মু, একদিন আমাদের কিভাবে কেটে গেল ভাবতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে বাসার সকল জিনিস নিয়ে রওনা হলাম ফরিদপুরে নতুন বাসার উদ্দেশ্যে। নতুন বাসায় এসে মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে উঠছি, হঠাৎ একটা তার খাম্বার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। পড়ার কারণে চোখে ময়লা গেল, মেজাজ তো ফুল গরম হয়ে গেল। চোখ বন্ধ করে জোরে বললাম, কোন শালারে সিঁড়ির মাঝখানে তার খাম্বি রাখছে। হঠাৎ আকস্মিকভাবে আমার গালে ঠাস 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 তিনটা চড় পড়ল। ভাবতে পারিনি এমন কিছু হবে। চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখি, এ তো তার খাম্বি না, এ তো আস্ত একটা হুড়পড়ি যে কিনা স্বয়ং আসমান থেকে মনে হয় পাতালে নেমেছে। দেশটাকে খারাপের দিকে যাচ্ছে, পিচ্ছি পোলাপানো বড় আপুদের সম্মান করা দূরের কথা, গায়ে পড়ে ইচ্ছা করে। আপু, আমি ইচ্ছে করে তো ধাক্কা দেই নাই। কি আর কব, কোনো কিছু কইলেই বর্তমানে একটি কথাই বলে, আমি ইচ্ছে করে দেই নাই। আপু কাউকে দেখে তার চরিত্র নিয়ে কথা বলবেন না। আরে তোর মতো ছেলেদের হাড়ে হাড়ে চিনি, তোরা হলে পিচ্ছি হারামি।
আপু মেজাজ গরম আছে, কথাবার্তা ঠিক মতো বলেন। আরে তোর সাথে কি ভালো মতো কথা বলবো, সুন্দরী মেয়ে দেখলে লুচ্ছামি শুরু কইরা দেস, বড় ছোট দেখোস না। আরে আইসিন কোন থেকে আপনি? আপনি যদি সুন্দরী হন তাহলে পেতনি বুড়ি কে? দেখা যায় বুড়ির মতো, আবার সবার কাছে সুন্দরী সাজতে চায়। এই পিচ্ছি, তুই কি কইলি, আমাকে বুড়ির মতো দেখা চায়? হ্যাঁ যা সত্যি তাই কইছি, আপনি কি করবেন? সাহস থাকলে আমার কাছে আয়, দেখ আমি কি করতে পারি। দেখি আপনার দৌড় ঠাস ঠাস ঠাস, একসাথে চারটা পড়লো আমার গালে, এটা কি হলো? দেখছস আমি কি করতে পারি? এমনি মেজাজটা গরম ছিল, তার উপর চট দিল, রাগটাকে কন্ট্রোল না করতে পেরে আমিও দিলাম ঠাস 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 তিনটা, বড় বলে একটা কম দিলাম। আর শুনেন, আপনার ফেস পেতনির মতো এবং আপনার মনটাও পেতনিদের মতো, আর দুইটা দেবনি না, সামনের থেকে সরবেন। আর কেউ কে না জেনে শুনে বললে এমন অনেক ছোটদের কাছ থেকে খেতে হবে, পাশ কাটিয়ে উপরে যাচ্ছি, আর পিছন থেকে তোরে আমি দেখে নিব। তুই তামান্নার গালে থাপ্পড় দিছস, এই তামান্না কি জিনিস, তুই হাড়ে হাড়ে টের পাবি। চিল্লাইয়া চিল্লাইয়া বলে চলে গেল। আমি উপরে উঠতে উঠতে ভাবতেছি মেয়েটিকে মারা কি উচিত হলো, না মারছি ঠিক করেছি, বড় বইলা সার দেব কে, অন্যায় করছে সাজা পাইছে, অপরিচিত একটা ছেলের সাথে এমন ব্যবহার করবে ভাবতে পারিনি। মেয়েটা আসলে অনেক সুন্দরী, যে কেউ দেখলেই ক্রাশ খাবে, শালার এমন সুন্দরী মাইয়ার ব্যবহার এতই খারাপ হবে ভাবতে পারি নাই। রুমের কাছে চলে এলাম। কি রে ফয়সাল, তুই এতক্ষণ কই ছিলিস? একটা বজ্জাতের সাথে ঝগড়া কইরা আইলাম। হুম তুই তো দেশটারে উদ্ধার কইরা আইলি, ওই পাশের রুমটা তোর, ওইখানে যা সবকিছু গোছা গিয়ে। আচ্ছা আম্মু, রুমটা তো অনেক বড়, রুমটা সাজানো শুরু করলাম, রুম গোছাতে গোছাতে কোন সময় সন্ধ্যা হয়ে গেছে টেরি পাইনি, এর মধ্যে আম্মু। বাবা তোর হলো, চল রাতের খাবার খেয়ে আসি। আম্মু তুই কোন সময় রান্না করলা? আরে গাধা, আজ বাড়ির মালিকদের বাসায় রাতে খাবার খেতে যেতে বলেছে। ও আচ্ছা, তাহলে চলো, আমাদের বাসা তিন তলায়, বাসার মালিক দ্বিতীয় তলায় থাকে আর আমরা তৃতীয় তলায়। রুম দেখে বেরিয়ে মালিকের বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পরে একজন মধ্যবয়সের মহিলা দরজা খুলল, মনে হয় এই আন্টি বাসার মালিক। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, বাবা তুমি কে, কাকে চাও? আন্টি আমি ফয়সাল, আপনাদের তিনতলায় নতুন উঠেছি। ও তোমার বাবা মা আসে নাই? তারা আসতেছে আন্টি। তুমি রুমটা ঘুরে ঘুরে দেখো বাবা, আমি একটু রুমের কাজ করে আসি। ঠিক আছে, আন্টি চলে গেল। রুমটা ভালো মতো করে দেখতে দেখতে একটা রুমের কাছে গিয়ে দরজা খোলা ছিল, ভিতরে যা দেখলাম আমি অবাক হয়ে এক ধ্যানে দাঁড়িয়ে রইলাম। আমি কি দেখলাম জানেন? একটা ডানা কাটা পড়ি রুমের ভিতর টাওয়েল জড়িয়ে ফ্রেশ হচ্ছিল। আহা কি তার দেহের আকৃতি বলে আপনাদের বোঝাতে পারবো না, সবচেয়ে তার কাঁধের মাঝখানের তিলটা আমায় বেশি আকৃষ্ট করছে। এক ধ্যানে তাকিয়ে রয়েছি, হঠাৎ আমার মোবাইলে একটা কল আসলো, রিংটংয়ের শব্দে মেয়েটি পিছন ফিরে তাকালো। আমি তো অবাক, এটা কি সকালে সেই ঝগড়াটে মেয়ে তামান্না? আমাকে দেখে সে রাগের চোটে নিজের অবস্থা ভুলে যায় আর আমার কাছে এসে রাগ দেখিয়ে, ফাজিল ছেলে তুই আমার রুমে কিভাবে এলি, আমার সাথে আবার ঝগড়া করার জন্য আমার পিছু লাগছস? দাঁড়া তোর একদিন কি না হলে আমার একদিন। আরে বেশি কথা না বলে নিজের দিকে তাকান, নিজে কি অবস্থায় আছেন তার দিকে নজর না দিয়ে আইসে আমার সাথে ঝগড়া করতে। তামান্না নিজের দিকে চেয়ে আ করে একটা চিৎকার দিয়ে দরজাটা লাগিয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে দিলাম একটা দৌড়, দৌড় দিয়ে সোজা আমার রুমে চলে আইলাম। অন্যদিকে তামান্নার চিৎকার শুনে আন্টি গেল তামান্নার রুমের কাছে, দরজা ধাক্কা দিয়ে, তামান্না দরজা খোল, দরজা খোল, তোর কি হলো, চিৎকার দিলি কেন? আম্মু তেলাপোকা দেখে চিৎকার দিছি। এত বড় হইলি এখনো তেলাপোকা দেখে ভয় পাস? পাগলি আমার। বলতে বলতে চলে গেল, তামান্না রেডি হয়ে রাতের খাবার খেতে গেল। কিছুক্ষণ পরে আমি গেলাম খেতে, খেতে বসার সময় দেখলাম তামান্নাও খেতে বসেছে, আমাকে সে দেখেনি। বসো বাবা খেতে বসো, তোমাকে সেই সময় আমাদের এখানে থাকতে বললাম, তুমি কই গেছিলা? আসলে আন্টি সেই সময় আমার একটা জরুরি কাজ ছিল তাই আবার রুমে গেছিলাম। ও তোমায় পরিচয় করিয়ে দেই বাবা, এ তামান্না আমার একমাত্র মেয়ে, এবার অনার্সে পড়ে। মনে মনে বলি এই ফাজিল মেয়েকে আপনার পরিচয় করিয়ে দেওয়া লাগবে না, ও যা করছে আজকে তা থেকে আমি এমনিই বুঝতে পারছি এটা এই বাড়িওয়ালার মেয়ে। বাবা ফয়সাল কি ভাবতেছো? কিছু না তো আন্টি। তামান্না এ হচ্ছে ফয়সাল,
আমাদের বাসায় আজ থেকে ওরা থাকবে। ও মনে মনে শালা সকালে আমারে থাপ্পড় দেওয়া আবার আমার রুমে যাওয়া তোরে আস্তে আস্তে আমি শেষ করে দেব। জানোস না এই তামান্না কি জিনিস? হাই আপু। হ্যালো। তার সাথে আর কথা না বলে মাথা নিচু করে খেয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে আসি এই মায়া যে বদরাগী, ওর সামনে পড়া যাবে না, ওর সামনে গেলে জানি না কি করবে। আবার রুমে বোরিং লাগতেছে তাই একটু ছাদে যাইতে ইচ্ছা করলো। যেই ভাবা সেই কাজ, ছাদে চলে এলাম। ছাদে এসে একটা চেয়ার পেতে মোবাইলে গান শুনতেছি। ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, হঠাৎ কে যেন আমার পিছন থেকে কলার ধরলো। ও মারে ভূত ভূত ভূত, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি ফিট হয়ে গেলাম, মানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার আর কিছু মনে নাই, পানির ছিটায় আমার জ্ঞান ফিরল। আমি এখানে কেন, আমার কি হয়েছে মনে মনে বলতে লাগলাম। ও আমি তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, তাহলে আমার জামা ভেজা কেন? পিছনে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। স্বয়ং একটা পেত্নি দাঁড়িয়েছিল, আমি ভয়ে কাঁপতে লাগলাম। আর মনে মনে ভাবতেছি আজ মনে হয় আমি শেষ। আরে ভাই পেত্নি মানে বুঝলেন না, আর ভাবতেছেন পেত্নিটা আবার আইলো কই থেকে? সত্যিকার অর্থে তামান্নাকে দেখে অজ্ঞান হয়ে যাই। কাহিনীতে ফেরা যাক, ভয় ভয় বিড়বিড় করে আমি তো শেষ। এখন যেমনেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে। জানি না পেত্নিটা আমার কি করে, যেই ভাবা সেই কাজ। দিলাম একটা দৌড়। ও মারে আমি এখন শেষ, মনে হয় আমি আর হাঁটতে পারবো না। হে ডেমনি মাইয়া আমারে শেষ করে দিল রে। চুপ কর শালা, বাচ্চা গো মতো এত চিল্লাস কেন? আমি কি সাদে চিল্লাই? ডেমনি সেমড়ি তুই আমারে ল্যাং মারলি কে? মনে হয় আমার মজা শেষ। তাহলে তোরে কি করব, আমি ভাবছিলাম তুই অনেক সাহসী, কিন্তু তুই তো একটা বিলাই, আমারে দেখে তুই ফিট হইয়া গেলি। তোরে আসামি সারছি না চান্দু। তোর মতো পেত্নিকে হঠাৎ কেউ দেখলে এমনি মানুষ মারা যাবে, সেখানে তো আমি খালি অজ্ঞান হয়ে গেছি। এই লুচ্চা তুই কি করলি, আমি পেত্নি? দাঁড়া এই পেত্নি আজ তোর ঘাড় মটকাবে, আমাকে পেত্নি বলা? কথাবার্তা ঠিক মতো বলেন, না হলে আমি কিন্তু। তুই কি করবি হ্যাঁ, তোর লজ্জা শরম আছে নি? লুকিয়ে তোর বড় আপুদের ড্রেস চেঞ্জ করে দেখোস, আবার বড় কথা বলোস। আমার খাইয়া কোনো কাজ নাই, মেয়েদের ড্রেস চেঞ্জ করা দেখবো। এ তুই এত সাথ, তাহলে আমার রুমের ওইখানে কি করতে গেছিলি? ও ওইটা আমাকে তো আন্টি রুম ঘুরে ঘুরে দেখতে বলেছিল, তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। হঠাৎ আপনাকে যে অবস্থায় দেখলাম ভাবতেই পারি নাই। আর আপনি ড্রেস চেঞ্জ করার সময় দরজা লক করবেন না? ওই আমি দরজা লক করতে ভুলে গেছিলাম, তাই বইলা তুই ওইখানে থাকবি? আর তুই কোনো কিছু দেখোস নি? জানেন তো বাঙালি ফাও কিছু পাইলে নতুন জামায় আলকাতরাও নিতে পারে, সেখানে আমি তো বাঙালি জাতির অপমান করতে পারি না। আর শোনেন আপনার ওই জিনিসটা কিন্তু একদম সেই লাগছে। ও ওই জি 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 জিনিস মানে কোনটা? ওই যে আপনার পিঠের তিলটা, সেই একদম, যে কেউ দেখলে টাসকি খেয়ে যাবে। তুই আর কিছু দেখোস নি? দেখলে প্লিজ কাউকে বলিস না। এই তো সুযোগ তোমাকে বাগে পাওয়ার। চান্দু তুমি এবার বুঝবা ফয়সাল কি জিনিস। আমি তো ভাবছি সবাইকে ঢোল পিটিয়ে বলবো। লক্ষ্মী তুই ভালো পোলা, তুই তো অনেক কিউট একটা পোলা, বলিস না কাউকে। অত তেল মারা লাগবে না, আমি তো সবাইকে বলবোই বলবো। প্লিজ কাউকে কিছু বলিস না, আমি তোকে আর কিচ্ছু বলবো না, তুই যা বলবি আমি তাই করব। এই তো চান্দু লাইনে আইছো, আমি রাজি আছি এক শর্তে। তোর শর্তে আমি রাজি, তুই যা করতে বলবি আমি তাই করব। সত্যি তো যা করতে বলবো তাই করবা? সত্যি। ওকে আমার শর্ত হচ্ছে আমি আপনার ওই কমলা ঠোঁটে একটা কিস করব, তাতেই হবে। প্লিজ অন্য কিছু চা, তোর টাকা লাগলে টাকা দেব। আমার অন্য কিছু চাই না, আপনি দিলে দেন, না দিলে আমি এখনি সবাইকে বলে দেব। এই বলে হাঁটা শুরু করলাম অন্যদিকে। এই দাঁড়া বলে দৌড়ি এসে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। আহা কি সেই ফিলিংস বলে বোঝাতে পারবো না। প্রায় এক মিনিট ধরে কিস করছিল, হঠাৎ তামান্না সেরি লজ্জা পেয়ে দৌড় দিয়ে তার রুমে গেল চলে। আমি ওইখানে দাঁড়িয়েই ভাবতেছি একটু আগে আমার সাথে কি হলো, মনে করতে করতে হাসতেছিলাম। এইসব ভাবতে ভাবতে রুমে এসে ঘুমানোর জন্য খাটে গেলাম, কিন্তু ঘুম আর হলো না, খালি একটু আগে কি হলো সেই চিন্তাই করতেছিলাম। এত সহজে এইসব হবে ভাবতেই পারিনি। আর ওই সময় এত ভালো লাগতেছিল, আরে ভাই ভালো লাগবেই না কেন, ফার্স্ট টাইম তো তাই আর কি। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি সেটা আর মনে নাই। সকালে আমার ডাকে, ওই ফয়সাল তাড়াতাড়ি ওঠ বাবা, আজকে তোর নতুন কলেজ যাবি না? কলেজের কথা মনে পড়ার সাথে সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে বের হব। ও আপনাদের তো বলাই হলো না, আব্বু এখানে এসে আমার ভর্তির ব্যবস্থা করে গেছে। খাবার খেয়ে রুম থেকে যেই বের হব দেখি তামান্না রিক্সার জন্য দাঁড়িয়ে আছে।
এই যে আপু শুনছেন, আমাকে কি আমার কলেজে একটু নামিয়ে দেবেন? কেন, তুই কি একা চাইতে পারিস না? আসলে রাত কি হয়েছে ওকে দেখে বোঝা যায় না, মনে হয় কিছুই হয়নি, একদম সাধারণ ব্যবহার। আসলে আমি এই এলাকায় নতুন তো, তাই কিছু চিনি না, একটু চিনিয়ে দিলে ভালো হতো। আমি পারবো না, অন্য আরেকজনকে গিয়ে বল তোকে দেখিয়ে দিতে। আপু একটা নতুন গান বানাইলাম, শুনবেন? আমার কোনো কাজ নেই, তোর গান শুনবো, ভাগ এখান থেকে। গানটা যদি শুনেন তাহলে এখনই চলে যাব, না হলে আপনার পিছ ছাড়বো না। ঠিক আছে, তবে গান বলার পরে তুই এখান থেকে চলে যাবি। ওকে, কি গান গাওয়া যায়? ও পাইছি, লেটস স্টার্ট নাও। ও তিল ও তিল রে তুই অপরাধী রে। থাম থাম, তোর আর গান গাওয়া লাগবে না, চল তোর কলেজ দিয়ে আসি। আমার কোনো কথা আর কোনোদিন না করবা? বাবা রে বাবা, কি ব্ল্যাকমেল রে, সুযোগ পাইলে আমিও কি করতে পারি, তোরে সেই সময় দেখালাম। ওই বিড়বিড় করে কি ভাবেন, চলেন যাই। কো কো, কিছু না তো, তাড়াতাড়ি একটা রিকশা ডাক, না হলে দেরি হয়ে যাবে। নে দাঁড়াও, দেখতেছি কি করা যায়। ওই দেখ রিকশা আইতেছে, ওইটারে তাড়াতাড়ি ডাক। ওই মামা এদিকে আসেন তো, মামা রাজেন্দ্র কলেজে যাবেন? আপনাদের তো বলাই হলো না, তামান্না যেই কলেজে পড়ে সেই কলেজে আমি ভর্তি হইছি। আপু তুমি উঠো আগে। তুই আরেকটি রিকশা নিয়ে আয়, আমি চাই। মানে কি, আমি রিকশা ডাক দিলাম আর আমাকে আপনি উঠতে দিবেন না? সে কি করে হয়, আমার দেরি হয়ে যাচ্ছে। থাক, আপনার সাথে আমি যাব না, আপনি রিকশা থেকে নামেন দেখি, আমি একলা একলা যেতে পারবো। কি হইলো, নামেন না কেন? হ্যাঁ বুঝলাম, রিকশা ডাক দেয়া মনে হয় বিশ্ব জয় করছস। থাক তোর আর অন্য রিকশায় যাওয়া লাগবে না, ওঠ। যেই বলা শেষ অমনি উঠে পড়লাম, মামা চলেন। রিকশা চলছে অনেক গতিতে, হঠাৎ খেয়াল করলাম আপুর চুলগুলো হাওয়ায় ভাসতেছে। কি অপরূপ সেই দৃশ্য, যেন ডানা কাটা পরি আমার পাশে বসে রয়েছে, হরিণী চোখ যেন আমায় পাগল করে দিয়েছে। সেই অপরূপ পরিকে দেখে মনে হয় আমি তার দিকে চেয়ে হাজার বছর পার করে দেই। রূপালী কেশে সন্ধ্যা তারার মাঝে যেন তার হাত ধরে হাঁটতে পারি চিরজীবন। পলকহীন তার চাহনিতে মনে হয় হাজারো নয়ন তারা আগমন করেছে, তাহাকে মনে হয় হাজার বছর ধরে চিনি। তাহার দেহের মিষ্টি গন্ধে মনে হয় হারিয়ে যাই। হঠাৎ তামান্নার কণ্ঠে, এই যে হ্যাপলা, দেখা শেষ হলে নামেন, আমরা চলে আসছি। ও কিভাবে যে সময় শেষ হলো বুঝতেই পারলাম না। বেশি কিছু না, ভাড়া দিয়ে ভেতরে চল। টাকা দিয়ে তামান্নার সাথে ভিতরে গেলাম। ও এম জি, আপু দেখছো নি কলেজের ভিতর কত সুন্দর সুন্দর মাইয়া। তুই আবার ফাসলামে শুরু করছস, চল চল ক্লাসে, চল আসুন ক্লাসে গিয়ে ভেতরে কোনো ফাসলামি করবি না। আর সবচেয়ে বড় কথা, তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, বললে তোর খবর আছে, আর ক্লাস শেষ হলে আমাকে সঙ্গে নিয়ে যাবি। আসবার সময় তো আমাকে নিয়ে আসতে চাইছিলেন না, আর এখন আবার সঙ্গে নিয়ে যাবার কোন মানে কি? সেটা তোর বোঝা লাগবে না, কিছুদিন ধরে আমাকে কিছু ছেলেরা ডিস্টার্ব করে, তাই বলছিলাম আর কি, তুই যদি না নিয়ে যাস তাহলে আন্টির কাছে নালিশ করব, কিন্তু উল্টাপাল্টা কিছু। আমাকে আর থ্রেড দেয়া লাগবে না, ক্লাস শেষ হলে অপেক্ষা করেন, ওকে? মনে থাকে যেন একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। ক্লাসরুমে ক্লাসের ফাঁকে ওইসব কথা ভাবতে লাগলাম, এই মেয়ের আবার কি হইলো বুঝলাম না, যে আমাকে দেখতেই পারে না, আমার সাথে খালি ঝগড়া করে, আজ এত ভালো ব্যবহার করতেছে, আর যাওয়ার সময় মুচকি হাসি দিল কেন, যাই কর না কেন, ওর হাসিটা আমার কাছে সেই ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। এইসব ভাবতে ভাবতে কোন সময় ক্লাস শেষ হয়ে গেছে সেদিকে খেয়াল নাই। ও মনে পড়ছে, আমাকে তো ক্লাস শেষ হওয়ার পর তার জন্য দাঁড়াতে বলছে, যাই তাড়াতাড়ি, যে দেখি সেখানে কেউ নেই, মনে হয় তার ক্লাস শেষ হয়নি, তার জন্য মনে হয় অপেক্ষা করতে হবে। মোবাইলটা বের করে একটু ফেসবুকে যাই, যেই ভাবা সেই কাজ। ফেসবুকের ভিতরে ঢুকে দেখি অনেকে কমেন্ট করছে, কমেন্টগুলো পড়তেছি আর মনে মনে হাসতেছি, কারণ কাল একটা জোক পোস্ট করেছিলাম। পোস্টটা ছিল, আগে আমি খুব সুন্দর আর কিউট ছিলাম, এখন কিছু মেয়েদের নজরে পড়ে কালা হয়ে গেছি। এটা দেখে অনেক মেয়েরা কমেন্ট করছে, আহারে ইস সর্বনাশ হলো তোর, আর মনে মনে হাসছিলাম। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলে, এই যে শুনছেন, পিছন ফিরে তাকিয়ে দেখি একটা শ্যামলা বর্ণের মেয়ে, চেহারা খারাপ না। জি আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া কেউ আছে নাকি? হ্যাঁ আছি তো, একটু ভালো করে খেয়াল করে দেখেন, দেখবেন অনেককেই দেখতে পাবেন। কই, এখানে আপনি ছাড়া তো কেউ নেই। কে বলল আর কেউ নেই, ওই দেখুন আমার সামনে আর আপনার পিছনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আর ওই যে আমার ঠিক ডানে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। এখন কিভাবে বুঝবো যে আপনি আমাকে বলছেন? আমার সাথে পার্ট মারছেন? শুনুন, ওই সব পার্ট আমার সাথে যায় না। আপনি দেখতে কি এমন সুন্দরী হলেন যে আপনার সাথে পার্ট মারবো? কি, আমি সুন্দর না? আর বাই দ্য ওয়ে, ভাইটু আমার বয়ফ্রেন্ড আছে, সো আমার পিছনে ঘুরলেও লাভ নেই। মেটার মনে হয় ক্যারেক্টারের সমস্যা, অপরিচিত কোনো ছেলের সাথে
এইভাবে কেউ কথা বলে মনে হয় কানের নিচে বসিয়ে দেই, আমার খাইয়া কোনো কাম কাজ নাই, আপনার পিছন পিছন ঘুরবো। তাই বুঝি? ও, যে জন্য আপনাকে ডাক দিলাম, মনে হয় আপনি কলেজে নতুন ভর্তি হইছেন। ও, আমি আজকেই কলেজে ভর্তি হলাম। আপনাকে যখন ক্লাসে দেখলাম আপনি অনেক নিরিবিলি রইছেন, তাই মনে করলাম আপনি নতুন। ও, তাহলে তো আমরা ক্লাসমেট, তাই না? হুম, আর আমরা তো ক্লাসমেট, তাই না? আপনি আপনি বললে কেমন যেন লাগে, তাই তুমি করে বললে ভালো হতো। এটা ঠিক বলছো, আমারও কেমন যেন লাগে, বুড়ো বুড়ো লাগে। কথা তো অনেক বললাম, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কেন নয়, আর আমরা তো ক্লাসমেট, তাই অনেক সুবিধাও হবে। আমি ফারজানা আক্তার প্রিয়া, সবাই আমায় প্রিয়া বলেই ডাকে, বলেই হাত বাড়িয়ে দিলাম। আমি ফয়সাল, বলে যখন হাতি বাড়ি হ্যান্ডশেক করব, বলে যখন হাত বাড়িয়ে হ্যান্ডশেক করব, আকস্মিকভাবে ঠাস ঠাস, হঠাৎ এসে আমার দুইটা গালে লাল করে ফেললো। এটা কিন্তু ঠিক করলেন না, আমাকে মানলেন কেন? আমি কি অন্যায় করেছি? তুই কি করছস? তুই জানোস না মেয়ে দেখলে লুচ্ছামি শুরু করে দিস, তাই না? তো লুচ্ছামি আমি শেষ করে দেব। আপু আসলে কথা বলতে দিল না। চুপ বেয়াদব, তোকে অন্য সব ছেলেদের থেকে আলাদা মনে করছিলাম, আর তুই তোর ক্যারেক্টারটা নিজেই দেখাইয়া দিলি। আপু, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এতক্ষণ প্রিয়া দাঁড়িয়ে আমাদের আচরণ দেখতেছিল। আসলে আপু আপনি ভুল ভাবছেন। ওই মেয়ে, তুই চুপ কর, ওকে দেখে তুলে দেখাইতেছি, এ তো লজ্জা লাগে না? তোরে এত সব করলাম তারপরও দাঁড়িয়ে রইছস? ও, আমি তো ভুলেই গেছিলাম, তোদের মতো ঠাট ক্যারেক্টার ছেলেদের তো লজ্জা নাই। তোরা তো সময় পাইলে লুচ্ছামি করস, জানে না কত মেয়ের সর্বনাশ করছস। আপু মুখশান নিয়ে কথা বলেন, যা খুশি তাই বললে কিন্তু এখানে খারাপ কিছু একটা হয়ে যাবে। কি, আমার উপর কথা বলস? তোর সাহস তো কম না। ঠাস ঠাস ঠাস, বেয়াদব মেয়ে, বড় হইছস বলে আর কিছু বললাম না। আমি ক্যারেক্টার লেস না লুইচ্ছা হই, তাতে আপনার কি? বলে হন হন করে চলে আসলাম। আমি এখানে দাঁড়িয়ে রইছি আর ভাবছি ও আমাকে কলেজের ভিতরে মারতে পারলো, আর ও বলেছে তা তো সত্যি, আমারও তো কিছু হয় না, তাহলে ওর উপর এত জোর খাটালাম কেন? আপু, ও কিছু বলবা? সরি আপু, দোষ আমারই, কেননা ফয়সাল এখানে একা দাঁড়িয়েছিল, তাই ওর সাথে পরিচয় হতে নিজে এসেছিলাম, আমার কারণে আপনাদের মাঝে ঝগড়া হলো, আমাকে মাফ করে দেন। তুমি মাপ চাবে কেন, ভুল তো আমারই, তোমাদের মাঝে কি কথা হয়েছে তা না শুনে অনেক কথা বলে দিয়েছি, কিছু মনে করো না। আপু, কিছু মনে করব কেন, আপনি বড়, তাই শাসন করতেই পারেন। আর আপু, কাউকে কিছু বলার আগে একটু ভেবে দেখবেন সে দোষ করেছে কি না। আপু, অনেক কথা বলে ফেলেছি আমি, এখন যাই। আমি কি করলাম, সামান্য একটু ভুলের কারণে ওকে মারলাম? আসলেই তো কিছু না জেনে শুনে ওকে খারাপ কথা বলা আর মারা আমার ঠিক হয় নাই, বাসায় গিয়ে ওর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে বাসায় গিয়ে কলিং বেল বাজাচ্ছি, আম্মু দরজা খুলে দিল। কি রে, তোর কি হয়েছে, তোরে এমন দেখাচ্ছে কেন? এমনি ভালো লাগতেছে না, তুমি যাও তো, পরে কথা হবে। তুই ফ্রেশ হয়ে আয়, তোর খাবার দিচ্ছি। আমি খাবো না, তুমি খাও। এই বলে রুমে গিয়ে দরজাটা আটকিয়ে দিলাম। খাটের উপর বসে ভাবতেছি আমার সাথে এইসব কি হচ্ছে, কিছু না করে অনেক কথা শুনতে হলো, আর ওই মাইয়ার সমস্যা কি, আমার পিছনে লেগে রইছে, আমি কি করি না করি সে বলার কে? এরপরে এই মেয়েকে দেখলে দশা দূরে থাকবো, আশেপাশে থাকা যাবে না, আর কথাই বলবো না, বাজে একটা মেয়ে। যাই হোক, এর মাঝে আম্মু অনেকবার ডেকে গেছে কিন্তু দরজা খুলি নাই, সন্ধ্যা হয়ে গেছে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে গেলাম, ভাবলাম ছাদে গেলে মনে হয় রাগটা কমবে, তাই ছাদে গিয়ে তারা দেখতেছি। হঠাৎ একটা হাঁটার শব্দ পেলাম, পিছনে তাকিয়ে দেখি তামান্না আসতেছে, আমি তাকে দেখে ছাদ থেকে নামার জন্য হাঁটা দিলাম। ফয়সাল, তোর সাথে আমার কিছু কথা বলার আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই, বলে হাঁটা দিলাম। প্লিজ ফয়সাল, আমার কথাটা শোন। আচ্ছা, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। সেই সময় আমার মাথা ঠিক ছিল না, তাই তোকে উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, তুই আমাকে মাফ করে দিস প্লিজ, তোর হাত ধরি প্লিজ, আমাকে মাফ করে দে। আপনি কি করতেছেন, লুচ্চা ছেলেদের কাছে কেউ মাপ চাই নাকি? ঠাস ঠাস, আপনার লজ্জা করে না, থার্ড ক্লাস লুচ্চু ক্যারেক্টার লেস ছেলের হাত ধরেন, বলে ছাদ থেকে নেমে পড়লাম। রুমে এসে ভাবতে লাগলাম এটা একটু মনে হয় আমি বেশি করে ফেললাম, সে তো আমার কাছে ক্ষমা চাইছেই, মাপ করলেই তো পারতাম, আবার মারছি, আমি কি ঠিক করছি, আমার উপর অধিকার খাটাই কেন, সে কি আমার কিছু হয়, আমি অন্য কারোর সাথে কথা বললে তার কেন গায়ে বাজে, আমার উপর এত অধিকার খাটাই কেন, তাহলে কি সে আমায় পছন্দ করে? না না না, এটা কোনোদিন সম্ভব না, সে আমার অনেক বড়, আর সবচেয়ে বড় কথা সে বাসার মালিকের মেয়ে। দেখ, আমি এসব কী ভাবি, এটা কোনোদিন সম্ভব হবে না, তার চাইতে আমি তাকে এড়িয়ে চলবো সেটাই ভালো, কেননা এড়িয়ে চললে তার সাথে ঝগড়া বাঁধবে না, তাই ভালো,
কাল থেকে সে তার মতো আর আমি আমার মতো, তার সাথে দেখা হলেও কথা বলবো না। অন্যদিকে ও আমাকে মারতে পারলো সামান্য একটা ভুল বোঝার কারণে। না, ও ঠিকই করেছে, আমার সাথে অন্য কোনো ছেলে হলে ওর চাইতে বেশি করতো। মনে হয় আমার উপরে অনেক রাগ রয়েছে, রাগ থাকবে নাই বা কেন? আমি যে ওকে উল্টাপাল্টা অনেক কথা বলেছি, ও কি আমাকে বোঝে না যে আমি ওর উপর এত অধিকার খাটাই কেন? ও যদি আমাকে ক্ষমা না করে তাহলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। সকালবেলা আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ফয়সাল বাবা, তাড়াতাড়ি ওঠ, কলেজে যাবি না? আর একটু ঘুমাই আম্মু। তাড়াতাড়ি ওঠ, 8:30 বেজে গেছে। কি 8:30? বিছানা থেকে উঠে জলদি ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্য করে রওনা দিলাম, যে দেখি তামান্না একটা রিকশা নিয়ে আগেই দাঁড়িয়ে রয়েছে। কিরে দাঁড়িয়ে রইছিস কেন? রিকশায় ওঠ, যাবি না? কোনো কথা না বলে অন্য আরেকটি রিকশা নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। তামান্না মনে হয় এটা আশা করে নাই, ভাবছিল সকালে মনে হয় সব ঠিক হয়ে যাবে, তাই আগে থেকেই আমার জন্য দাঁড়িয়েছিল। কলেজে পৌঁছিয়ে দেখি প্রিয়া কলেজ গেটে কারোর জন্য অপেক্ষা করতেছে। রিকশা থেকে নেমে, কিরে তুই কি তোর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিস নি? আরে ফাজলামি বন্ধ কর দি। আমি আবার কই ফাজলামি করছি? তুই এভাবে দাঁড়িয়ে রইছস তাই মনে করলাম। আরে আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছিলাম। আমার জন্য? হাসাইলি। আর সবচেয়ে বড় কথা, তোরে যদি তোর বয়ফ্রেন্ড দেখে তুই আমার জন্য অপেক্ষা করতেছস তাহলে তোর বয়ফ্রেন্ড মাইন্ড করবে পিছন থেকে। কিরে ফয়সাল, তোর জন্য দাঁড়িয়ে রইলাম আর তুই আমার সাথে আইলি না কেন? সেটা আমার বিষয়, আমি কার সাথে যাব না যাব আপনাকে বলতে হবে নি। প্লিজ ফয়সাল, আর রাগ করে থাকিস না, আমাকে মাফ করে দে, দরকার পড়লে আমি তোর পায়ে পড়ি, প্লিজ তবুও মাফ করে দে। এই বলে আমার পা ধরতে বসে গেছে। এসব কি করতেছেন? ছাড়েন ছাড়েন, মানুষ দেখতেছে। দেখলে দেখুক গা, তুই মাফ না করলে আমি এখান থেকে উঠবো না। আপনি কি পাগলামি শুরু করে দিছেন? আর অনেক আগেই আমি আপনাকে মাফ করে দিছি বলার সাথে সাথে জড়িয়ে ধরলো। আপনি কি করতেছেন? দেখেন মানুষজন কিভাবে আমাদের দিকে তাকিয়ে রইছে, লজ্জা পেয়ে ছাড়িয়ে নিল। চল ভেতরে চল। আপনি যান, আমি প্রিয়ার সাথে কিছু জরুরি কথা বলে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস, বলে চলে গেলাম। কি রে প্রিয়া, কি বলার জন্য এতক্ষণ দাঁড়িয়ে রইলি? বললে বল, না বলে ভিতরে চল। আসলে তোর কাছে আমার একটা মিথ্যা কথা বলেছিলাম। কি? তুই আবার কি মিথ্যা কথা বলছিলি? আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নাই, সেদিন তোর কাছে মিথ্যা বলেছিলাম। সেদিন তোকে দেখে ভালো ছেলে মনে হলো, তাই তোর সাথে নিজেই পরিচয় হতে আসি। আর তোরে পরীক্ষা করার জন্য তোকে বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আছে। জানিস তো, কোনো মেয়ের বয়ফ্রেন্ড আছে কেউ শুনলে সেই মেয়েকে কেউ নজর দেয় না আর প্রপোজও করে না। বাহ, তোর তলে তলে এত ভালো বুদ্ধি, তা এখন আমারে সত্যি বললি কেন? আসলে তুতলাচ্ছিস কেন? কি বলবি বল, না হলে গেলাম চলে। আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি রে, সেই প্রথম দিনই তোরে ভালো লেগে গেছে, সেই ভালো লাগে থেকে নিজের অজান্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছি রে। প্লিজ তুই আমারে ফিরিয়ে দিস না। দেখ দোস্ত, আমি তোরে আমার বন্ধু ছাড়া আর কিছু ভাবি না, আর তোরে ওই নজরে কোনো সময় দেখি না। প্লিজ আমাকে তুই মেনে নে। তুই এসব কি শুরু করলি? চল ভিতরে চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে চল, আর প্লিজ এই বিষয়ে একটু ভেবে দেখিস। ওকে দেখ মানে? আরে ভাগ্য আমার খারাপ রে, আইলাম ঠিক সময়ে কিন্তু বসতে হবে সে লাস্ট বেঞ্চে, কি আর করা, বসে পড়লাম। আমার তো কোনো ফ্রেন্ড নাই, তাই বই বের করে পড়া পড়তেছিলাম, হঠাৎ শুনতে পেলাম, এই যে ভাই আমার একটু বসতে দেবেন, কোনো বেঞ্চ ফাঁকা নেই শুধু এটা ছাড়া। ও সরি সরি, বসুন। ধন্যবাদ, আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই, কেন নয়। আমি আমিনুর, আর আপনি? আমরা যখন ফ্রেন্ড তাহলে শুধু তুই তোকারি করে বললে খুশি হব, আর আমি ফয়সাল। এইভাবে পরিচয় হয়ে গেল। কথা বলার মাঝে প্রিয়ার দিকে একবার তাকিয়ে দেখি, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, পলক পড়ার কোনো নাম নেই। আমার চোখের ওর চোখ যেন পড়ল, আমার চোখে ওর চোখ যখন পড়লো তখনও সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলছে। প্রফেসর ক্লাস নিতে চলে আইসে, তাই ক্লাসের ভিতরে মন দিলাম, ক্লাসটা ভালোই হলো। ক্লাস শেষে, কিরে তুই এখানে আর কতক্ষণ বসে থাকবি? পরবর্তী ক্লাস হতে এখন অনেক সময়, চল একটু মাঠে গিয়ে বসি। ওকে চল। মাঠে চলে এসে ওর সাথে অনেক মজা করলাম, আসলে আমিনুর ছেলেটা অনেক রসিকতা করে। কিরে ক্লাসের সময় তো হয়ে গেল, চল ক্লাসে যাই। ক্লাস শেষ হয়ে গেল। কিরে বাসায় যাবি না? চল বাসায় যাই। দোস্ত, আমার না একজনকে নিয়ে বাসায় যেতে হবে রে, তার সাথে না গেলে যে কি করবে আমার সাথে আমি নিজেও জানি না। কি মামা, কোনো মেয়ের সাথে কি চক্কর চলতেছে নাকি? হলে কিন্তু ট্রিট দিতে হবে। তুই কি যে বলিস। ওকে যাই তাহলে, বাই। আমিনুর চলে গেল, ওর সাথে ভালোই বন্ধুত্ব শুরু হয়েছে। আপু ও চলে আইছে। কি রে, কার জন্য অপেক্ষা করতেছস? কারো জন্য না আপু,
ভাবলাম তোমার সাথে গল্প করতে করতে বাসায় গেল, কেন বোর ফিল লাগবে না? তাই ঠিক করেছিস, আমারও না একা যেতে ভালো লাগে না রে, তাই প্রতিদিন আমাকে সঙ্গে করে বাসায় নিয়ে যাবি। ওকে নিয়ে যাব, এখন চলো দেই রিকশায় করে যাচ্ছি। মামা থামান থামান, তোমার আবার কি হলো, এখানে নামলে কেন? বেশি কথা না বলে চল আমার সাথে। আপু সঙ্গে সঙ্গে যাচ্ছি। আপু তুমি ফুচকার দোকানে এলা কেন? আমি ফুচকা খাবো, প্লিজ কিনে দে না। ওকে, কিন্তু ফুচকা শেষ হওয়ার পর সোজা বাসায় যাব। ঠিক আছে, মামা এক প্লেট ফুচকা দেন তো। কি রে তুই খাবি না? আসলে ফুচকা টুচকা আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোর খেতে হবে না, আমি খাবো আর তুই সেটা দেখ তাহলে। আহ কি সুন্দর বাচ্চাদের মতো মুখের ভিতর সাবার করতেছে, মনে হয় এখনি ওই রসালো ঠোঁট দুইটা আমার দখলে নিয়ে আসি। কি রে হা করে তাকিয়ে কি দেখতেছস? তোমারে এই রে কি বলে ফেললাম রে। হইছে হইছে, আর তাকিয়ে থাকা লাগবে না, চল আমার খাওয়া শেষ। বিল দিয়ে সোজা বাসায় চলে গেলাম। আপু উপরে উঠে চলে গেছে, রুমের বেল বাজিয়ে আমি শখ খেলাম। শখ খাওয়ার কথা, কেননা আমার জান পাখি ময়না কিটু আপুটা আজ বাসায় আসছে তিশা, তার সঙ্গে বড় ভাইও আইছে। এতদিন বড় ভাই ব্যবসার কাজে বাহিরে ছিল, আর ভাবি তার বাবার বাড়ি, কেননা ভাবি প্রেগনেন্ট, আর আমার পরিবারের সবচেয়ে আমায় ভালোবাসে সে হচ্ছে আমার ভাবি। ভাইয়া কেমন আছো? আমাকে তুমি তো ভুলেই গেছো, আমার খবরটাও নাওনি তুমি। আরে আমার লক্ষ্মী বোন, আমি কি তোকে ভুলতে পারি বল? তাও ঠিক, তাহলে আমার চকলেটটা দাও। ওকে ভিতরে চল, দিতেছি। ওকে চলো, এই নে তো চকলেট, এবার খুশি তো? আমার লক্ষ্মী ভাইয়া বলে চলে গেল। ফ্রেশ হয়ে খেতে গেলাম, খেয়ে একটু পরে ঘুমিয়ে গেলাম সকালবেলা। ভাইয়া ও ভাইয়া উঠো, কলেজে যাবা না? একটু পরে আপু, এখনই উঠবা না হলে তোমার পানি দিয়ে দেবো তোমার গায়ে। না না লক্ষ্মী বোন, এই তো উঠতেছি, এক লাভ দিয়ে উঠে পড়লাম, ফ্রেশ হয়ে কিছু খেয়ে কলেজের দিকে রওনা হব। ভাইয়া আসার সময় চকলেট নিয়ে আইসো। তার বলতে হয় মহারানী, বেরিয়ে গেলাম, রাস্তার কাছে গিয়ে দেখি আপু আগের থেকে রিকশা নিয়ে দাঁড়িয়ে রইছে। তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইছে আর তোর কোনো খবর নাই? আমি কি জানতাম নাকি তুমি আমার জন্য দাঁড়িয়ে থাকবা? জানলে আগেই আসতাম। বুঝলাম, এখন তো তাড়াতাড়ি উঠবি। উঠে আপুর সাথে অনেক কথা বলতে বলতে কলেজে চলে আইলাম, রিকশা ভাড়া দিয়ে ভিতরে যাব। যে দেখি প্রিয়া আজকেও দাঁড়িয়ে রইছে আমাকে দেখে। ফয়সাল, ও ফয়সাল এদিকে আয় তো। আপু তুমি ভিতরে যাও, আমি আসতেছি। না না আমি যাব, দেখি কি বলে। ওকে চলো তাহলে। কালকের কথা কি ভেবে দেখলে? কিসের কি কথা? আসলে আপু আমি ওকে ভালোবাসি, তুমি একটু বুঝিয়ে বলো না। কি বলবি বল, আপু শোনার পর কান্না করে দিল, এক দৌড়ে চলে গেল। আপু শোনো শোনো, না শুনে চলে গেল, আমি তার পিছন পিছন দৌড় দিব, আর আমার হাত প্রিয়া ধরে ফেলছে। জবাব না দিয়ে কই যাও? ঠাস ঠাস ঠাস, তোকে কাল বলছিলাম না আমি তোকে ভালোবাসি? না আমি তামান্নাকে ভালোবাসি, আজ তোর কারণে ও আমাকে ভুল বুঝলো। তামান্নাকে খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাইলাম না, এখন কলেজের ছাদই বাকি, তাই ছাদে যেয়ে দেখি আপু এক কোণে বসে কান্না করতেছে। আপু তুমি কান্না করতেছো কেন? তোকে কি বলতে হবে আমি কান্না করি কেন? যা তুই তোর লেভেলের কাছে যা, এইখানে কি তোর? আসলে আপু আমি ওকে ভালোবাসি না, ও আমার শুধু বন্ধু আর কিছু না। সত্যি তো? 100% সত্যি, তুমি ওভাবে কান্না করে চলে আইছো কেন? তুই কি বুঝছস না আমি তোকে ভালোবাসি? তোকে অন্য মেয়ের পাশে দেখলে আমি তোরে রাগ করি? আপু আমি তোমাকে অনেক ভালোবাসি। এস ঢং দেখে আর বাঁচি না, একবার প্রপোজ করলো না আবার বলে ভালোবাসি। আমি তো জানি না কিভাবে প্রপোজ করে, এর আগে তো কোনোদিন করি নাই। অত কিছু বুঝি না, তুমি জামনে পারো প্রপোজ কর, না হলে এক্ষুনি এখান থেকে চলে যাব। আচ্ছা ট্রাই করে দেখি তাহলে, তামান্না হবে আমার পথ চলার সাথী, দেবে কি তোমার সাথে সারা জীবন থাকার অনুমতি? নীলিমা আমি তোমাকে ভালোবাসি, দেবে কি সুযোগ? নীলিমা চোখগুলো বড় হয়ে ঝলঝল করছিল, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। আমি দাঁড়ালাম, আমার দাঁড়ানোতেই তামান্না আমাকে জোরে জড়িয়ে ধরল, আমি তাকে জড়িয়ে ধরলাম। এতদিন কেন বলস নাই? আগে কি এত কিছু জানতাম? জানলে তো কবেই বলে দিতাম। চলো একটু ঘুরে আসি। ওকে চলো, দুইজন মিলে অনেক ফ্রি হয়ে গেলাম, আমাদের প্রেম চলতে চলতে আমাদের প্রেম কাহিনী 3 মাস হয়ে গেছে। ও সবসময় যা চাইতো তাই দিতাম, ওর অনেক আবদার পূরণ করতাম, আবদারগুলো অনেক কঠিন ছিল, যেমন রিকশায় করে ঘুরে বেড়ানো, ফুচকা খাওয়া ইত্যাদি। একদিন আমি আর তামান্না সন্ধ্যার সময় ছাদে গিয়ে কথা বলতেছিলাম, হঠাৎ বললাম, তামান্না আমার না একটা মিষ্টি খেতে মনে চাইছে। তুমি একটু বসো, আমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসছি। আমি ওই মিষ্টি যাচ্ছি না, আমি তোমার ওই গোলাপি মিষ্টি যাইছি বোকা। সব কত, কখনোই দিব না। তাহলে থাকো তুমি, আমি গেলাম চলে।
বাবু দেখে রাগ করছে, যার মিষ্টি খেতে মনে চায় সে জোর করে খেতে পারে, কেউ কি মানা করছে নি? অমনি কাছে গিয়ে চার ঠোঁট এক করে দিলাম, হঠাৎ কারো হাত আমার পিঠের উপর পড়ল, সঙ্গে সঙ্গে তামান্নাকে ছেড়ে দিলাম। পিছন ফিরে তাকিয়ে দেখি তামান্নার আব্বু, আমি তো ওইখানেই শেষ, হাঁটু কাঁপা শুরু করে দিছে, সঙ্গে সঙ্গে ঠাস 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 আমার গালে পড়ল। বকাটে ছেলে, তুই আমার মেয়ের সাথে এইসব করলি, তোর লজ্জা করে না? আজই তোকে বাড়ি ছাড়া করবো, দাঁড়া। আঙ্কেল ভুল হয়ে গেছে, মাফ করে দেন, অনেকবার বললাম। তোর সাহস হলো কীভাবে, তোর সাহস হলো কীভাবে আমার মেয়েকে? সিসি, আমি কী দেখলাম, আমার মান সম্মান সব শেষ। আঙ্কেল আমি ছোট মানুষ, আমাকে মাফ করে দেন। হ্যাঁ, তোরে মাফ করতে পারি যদি আর কোনোদিন আমার মেয়ের সামনে না আসিস। আঙ্কেল আমি তামান্নাকে ভালোবাসি, প্লিজ আমাদেরকে মেনে নেন। ঠাস জোরে একটা আমাকে দিয়ে ব্লেন্স হাড়ি পড়ে গেল। তুই আমার বুকে ফেলে দিলি, তোর এত বড় সাহস, অমনি ঠাস 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 করে তোকে আমি ভালোবাসি বলে তুই আমার আব্বুকে ফেলে দিলি। তোকে যেন আমি আমার সামনে না দেখি, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, দূর হও আমার চোখের সামনে থেকে। তুমি কিন্তু আমাকে ভুল বুঝলা, তোকে যেতে বলছি না লম্পট। আর এক মুহূর্ত না দেরি করে চলে এলাম রুমে, রাত ভরে চোখের পানি দিয়ে বালিশ ভিজালাম। সকালবেলা আম্মুর একটা জরুরি কাজ পড়ে গেল, তাই আমাকে জোর করে মার্কেটে পাঠালো, যেতে মন না চাইলেও যেতে হলো। আমিনুরকে সঙ্গে নিয়ে আমরা মার্কেটে যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম রাস্তার ওই পাশে কিছু মানুষের ভিড়, আমিও গেলাম। তারপর যা দেখলাম তা দেখে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। এখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি লোকের অনেক ক্ষতি হয়েছে, মনে হয় লোকটিকে কিছুক্ষণের মধ্যে হসপিটালে না নিলে বাঁচবে না, কিন্তু কেউ লোকটিকে নিচ্ছে না, সবাই ছবি তুলছে আর ভিডিও করতেছে। এটা হয়তো গল্প, কিন্তু বাস্তবে এরকম অনেক উদাহরণ আছে। আমি লোকটির কাছে গেলাম, এইটা তো তামান্নার বাবা। উনি আমাকে বললেন, বাবা আমাকে বাঁচাও, আমি মারা গেলে আমার পরিবারের সবাই অসহায় হয়ে যাবে। তারপর তিনি আর কিছু বলতে পারেনি, আমি আর আমিনুর তাকে নিয়ে সোজা হসপিটালে চলে গেলাম, তারপর ডাক্তার দেখালাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, পেশেন্টের কি খবর? দেখেন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, রোগীর অবস্থা অনেক সিরিয়াস, জলদি অপারেশন আর দুই ব্যাগ রক্ত না হলে রোগীকে বাঁচানো যাবে না। আপনি রোগীর কি হন? যাই হই না কেন, আপনি এখন বলেন রক্তের গ্রুপ কি আর অপারেশন করতে কত টাকা লাগবে? রক্তের গ্রুপ বি প্লাস, আর অপারেশন করতে লাগবে আপাতত 4 লক্ষ। অনেক কষ্টে এক ব্যাগ রক্ত জোগাড় করলাম, আর আমি এক ব্যাগ দিলাম। এবার টাকা পাই কই? টাকাগুলো আমাকে জোগাড় করতে হবে, তামান্নার পরিবারের এত জলদি টাকা দিতে পারবে না, তাই আমি সোজা বাসায় চলে আসলাম আর আব্বুর রুমে চলে গেলাম। আব্বু এই সময় অফিসে থাকে, আম্মু রান্নাঘরে। আমি গিয়ে আব্বুর বালিশের নিচ থেকে আলমারির চাবিটা নিলাম, সেখান থেকে 5 লক্ষ টাকা নিলাম। আর এত কিছু চিন্তা করার সময় নাই, আমি তারপর হসপিটালে চলে গেলাম, 4 লক্ষ টাকা অপারেশনের জন্য আর 1 লক্ষ টাকা অন্য খরচ যতদিন হসপিটালে থাকে। তারপর ওনার অপারেশন শুরু হলো। আমিনুর ওনার মোবাইলটি নিয়ে ওনার বাড়িতে ফোন দিল, দেখলাম প্রথমে তামান্নার নাম্বারটি, এত কিছু চিন্তা না করে ফোন দিতে বললাম, রিসিভ হলো। হ্যালো আব্বু। আমি আপনার আব্বু না, উনি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার রাতের হসপিটালে আসেন। আমিনুরকে বসিয়ে কিছু ওষুধ আনতে নিচে গেলাম। যখন আমি ওষুধ আনতে নিচে গেলাম তখন দেখলাম তামান্না উপরে যাচ্ছে কান্না করতে করতে। ওষুধ কিনে নিয়ে উপরে চলে গেলাম, উপরে গিয়ে যা দেখলাম তা দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম, কার জন্য এত কিছু করলাম? আমি উপরে গেলাম, সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার উপর আকাশ ভেঙে পড়ল। আমি দেখলাম তামান্না অন্য একটি ছেলের কাঁধে মাথা রেখে কাঁদছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। আপনারাও মনে হয় বুঝতে পারেননি, তাহলে বুঝাই, এর আগে শরীফুল তামান্নাকে 3 বার প্রপোজ করছে, রাজি হয় নাই, আর এখন যা দেখলাম সেটা কেমনে সম্ভব সেটাও বুঝিয়ে বলি। তামান্না যখন উপরে গেল গিয়ে সোজা ডাক্তারের রুমে যায়। ডাক্তার, আমার বাবা কোথায়? টেনশন করবেন না, আপনার বাবার অপারেশন হচ্ছে, আর বাইরে যে লোকটি দাঁড়িয়ে আছে উনি আপনার বাবাকে হসপিটালে এনেছেন, এবং রক্তসহ অপারেশনের ও সব খরচের টাকা উনি দিয়েছেন। তারপর তামান্না আর শরীফুল কথা হয়, বাকিটা জানি না। আমি আর আমিনুর আসার সাথেই শরীফুল তামান্নাকে আমাদের সাথে পরিচয় করানোর জন্য আমাদের দিকে আসে। তামান্না, এই হচ্ছে আমিনুর, আর পাশে যে দাঁড়িয়ে আছে সে তোমার বাবাকে।
এবার তামান্না শরীফুলকে আর কথা বলতে না দিয়ে সে বলা শুরু করলো। বুঝতে পেরেছি, সে আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করেছে। আর কেন করেছে সেটাও ভালো করে বুঝতে পেরেছি। ওই দিন আমার বাবা তোকে থাপ্পড় আর বকাটে বলাই তুই আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করিয়েছিস। জোরে জোরে কথাগুলো বলছিল, আর আশেপাশে অনেক মানুষ ছিল, সবাই শুনছিল। আর কথাটি মুহূর্তের মাঝে ভাইরাল হয়ে গেল, কিন্তু কেউ আসল কথাটি শুনছিল না। এদিকে তামান্নার বাবার অপারেশন চলছিল, আমাকে তামান্না আর ভিতরে যেতে দিল না। আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তামান্না এবং শরীফুল বুঝতে চাইল না। শরীফুলও আমায় ভুল বুঝল, ওর জন্য এত কিছু করলাম। আমি আর আমিনুর চলে আসলাম সেখান থেকে। আর এদিকে এই কথাটি অনেকভাবে ছড়িয়ে গেল আমাদের এলাকায়। যেহেতু আমার বাবা অনেক বড় অফিসে কাজ করে, তাই সবাই এক নামে চিনে, তাই কথাটি একটু বেশি ভাইরাল হলো। আমাদের দেশে এই একটা বাজে স্বভাব, ভালো কিছু ভাইরাল কম হয় আর খারাপ জিনিস ভাইরাল হয় বেশি। কিন্তু আমারটা তো খারাপ কোনো কিছু না, কিছুই বুঝতে পারলাম না। এদিকে কথাটি আমার বাবা ও ভাইয়ার কানেও গেল। আর এদিকে তামান্নার বাবার জ্ঞান ফিরছিল না। ডাক্তার বলেছে 7-8 দিন লাগবে উনি সুস্থ হয়ে কথা বলবে, কিন্তু উনি ছাড়া কেউ সত্যিটা জানে না, এবং শরীফুলও না। তবুও সে আমার পাশে ছিল, এটাই আসল বন্ধুত্ব। আর এদিকে আমায় আর কেউ দেখতে পারছিল না, সবাই আমায় দেখলে নানান কিছু বলা শুরু করেছে। আমি কাউকে কিছু বলছি না, ভিতরটা একদম ভেঙে চুড়ে একাকার হয়ে গেল। কি করলাম আর কি হলো? এই জন্যই তো কোনো এক মানুষ বলেছিল, উপকারীকে বাকে খায়। আমার ক্ষেত্রেও তাই, ভালো করতে চাইলাম আর কি হলো। তারপর সারাদিন বাড়িতে যাইনি, রাত 9টার দিকে গেলাম, সারাদিন কিছু খাইনি। রাতে বাড়িতে গিয়ে তিশাকে বললাম ভাত দিতে, পেটে অনেক ক্ষুধা। তিশা ভাত দিল, আমি যেই মাত্র ভাত মুখে দিব ঠিক তখন কেউ আমার মুখের ভাত কেড়ে নিয়ে ফেলে দিল। আমি মনে করেছিলাম আব্বু, কিন্তু ঘটনাটি তার উল্টো, আব্বুও না, কাজটি করেছিল আম্মু। আমি একদম অবাক হয়ে গেলাম, আম্মু এই কাজটা করতে পারলো? ঠিক তখন আব্বু আর ভাইয়া এসে বলল, এই বাড়ি ভাত তোর জন্য বন্ধ, আজ থেকে এই বাড়িতে থাকা তোর জন্য বন্ধ। কেন? তুই জানিস না কেন? তুই এতটা নিচু, আমি আগে জানতাম না। একটা মেয়ের জন্য মেয়েটার বাবাকে গাড়ি চাপা দিয়েছিস, তুই আমার সন্তান, আমার ভাবতেও ঘৃণা করছে। দেখো আম্মু, তোমাদের কোথাও ভুল হচ্ছে। খবরদার, তোর ওই পাপি মুখে আর মা ডাকবি না। এবার বল, আমার আলমারি থেকে 5 লাখ টাকা কে নিয়েছে? আমি, কিন্তু কিছু বলার আগেই ভাইয়া আর আব্বু এসে আমাকে 4-5টা চর দিল, আর বলছিল তুই একটা চোর, তোর মতো কোনো চোরের এই বাড়িতে জায়গা হবে না, তুই অনেক পাপ করেছিস। আর না, আমাকে এমনভাবে ভাইয়া আর বাবা চর মারছিল, আর মা পাশে দাঁড়িয়েছিল কিছু বলছে না। মনে হচ্ছে না আমি তার সন্তান। আব্বু আর ভাইয়া মারছে, এতটা কষ্ট লাগছে যতটা না কষ্ট লাগছে ওই মুখগুলো দেখে, যে মুখগুলো একসময় আমাকে কত আদর করত, আর আজ তারাই আমাকে এভাবে মারছে, আর আমার মা পাশে দাঁড়িয়ে আছে। এর থেকে কষ্টের দৃশ্য পৃথিবীতে আর হয় না। শুধু একজন আমার জন্য কেঁদেছিল, সেটা হলো তিশা। আব্বু আর ভাইয়া আমাকে নয় যেন তিশাকে মারছিল। কিন্তু একটা সময় তিশার সাথে ঝগড়া লেগে থাকতাম, একজন আরেকজনকে দুইটি চোখে দেখতে পারতাম না। ভাই বোনের ঝগড়া তো বুঝতেই পারছেন, কিন্তু সেই তিশা আমার জন্য কাঁদছে, আর একটি মানুষের চোখে কোনো পানি নেই। তারপর আব্বু ভাইয়াও আম্মু চলে গেল, যাওয়ার আগে বলেছিল কাল সকালে যেন আর আমাকে না দেখে। সবাই যাওয়ার পর তিশা আমার কাছে আসলো, জীবনে কোনোদিন দেখি নাই আপন বাবা ভাই এভাবে নিজের ছেলে ও ছোট ভাইকে মারতে। ছেলে না হয় একটা ভুল করেই ফেলেছে, এই জন্য এভাবে কেউ মারে? তিশা কান্না করছিল আর কথাগুলো বলছিল, আসলে আল্লাহ তাআলা সবার কপালে বোন নামক হীরের টুকরোটি দেয় না, যাদের আছে তারাই ভাগ্যবান। তারপর তিশা নিজের রুমে চলে গেল। রুমে যাওয়ার আগে আমাকে বলেছিল, ভাইয়া তুই কি কাল চলে যাবি? চলে যা, এই নিষ্ঠুর বাড়িতে থাকার চেয়ে চলে যাওয়া অনেক ভালো। এই বলে তিশা চলে গেল। আমি শুধু ভাবছি এত বড় ভুল মানুষ বোঝে কিভাবে। যাক, এই উসিলাই সবাইকে চিনা গেল। আমিনুরকে একটা ফোন দিলাম, তারপর আজকের আর কালকের সব কাহিনী খুলে বললাম। তারপর আমিনুর আমাকে ভোর 4টার দিকে তার বাড়িতে সব কিছু নিয়ে যেতে বলল, ওখানে থাকার জন্য না, শেষবারের মতো দেখা করতে। তারপর ডায়েরিটা লিখতে বসলাম, আজকের সব কথা লিখলাম, তারপর ব্যাগপত্র গুছিয়ে নিলাম। পেটে অসম্ভব খিদা, কি করব, নিজের রুমেও কোনো খাবার নাই। আজকে যদি ভাবি বাড়িতে থাকতো, তাহলে হয়তো আমার সাথে এমনটা হতো না। ভাবি আমাকে তার ছোট ভাইয়ের মতো দেখত, কেউ আমাকে বকা পর্যন্ত দিতে পারেনি। ভাবি
সবসময় আমার পাশে থাকতো। আমার যত অন্যায় থাকুক না কেন, ভাবি তার বাবার বাড়িতে গিয়েছে। কিছুদিন হলো নিজের আম্মু যেখানে কিছু বলেনি সেখানে ভাবি তো অন্য কেউ। তারপর আম্মু আব্বু আর ভাইয়ার উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। চিঠির অবিকল অংশ ডায়েরিটাও তো লিখলাম। চিঠিটা হলো, প্রিয় আব্বু আম্মু এবং ভাইয়া, আশা করি সবটা চিঠি পড়ে তারপর ছিঁড়ে ফেলবে, এটাই আমার চাওয়া তোমাদের কাছে। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তোমরা আজকে যা করেছো সেটা না করলে আমি মানুষ চিনতে পারতাম না। আজকের ঘটনাটি ছিল মিথ্যা, তোমাদেরকে বোঝাতে পারিনি। আজকে আমি তামান্নার বাবাকে অ্যাক্সিডেন্ট করিনি, আমি তো ওনাকে বাঁচাতে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। কে যেন অ্যাক্সিডেন্ট করেছে, নিজের শরীর থেকে রক্ত দিয়ে ওনাকে বাঁচাতে চেয়েছি। আম্মু, তুমি তো একদিন বলেছিলে কেউ বিপদে পড়লে তাকে নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করতে, আমি তো তাই করেছি। তবে কি তোমার শিক্ষা মিথ্যা, নাকি আমার শোনাই ভুল ছিল? তারপর ওনাকে বাঁচাতে ঘর থেকে 500,000 টাকা নিয়েছি। আমি মানছি টাকাগুলো তোমাদেরকে বলে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে পারলাম না। আজকে আব্বু আর ভাইয়া মেরেছে, একটু কষ্ট লাগেনি। যতটা না কষ্ট লেগেছে আম্মু তোমার ব্যবহারে, ভাতগুলো ছিল আমার রিজিকে। একজন মানুষ যত অন্যায় করুক খাওয়ার সময় তাকে কেউ শাস্তি বা কিছু বলে না। পিছন ফিরে যখন তোমায় দেখেছিলাম, আম্মু তুমি এই কাজটি করেছ, ওইখানে আমার অর্ধেক পৃথিবী ডুবে গিয়েছিল। এই দৃশ্যটি দেখার আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? এখন তো সারা জীবন তোমায় ঘৃণা করে বাঁচতে হবে। আমি ঘৃণা করব না, কিন্তু আমার আত্মাকে আমি শাসন করতে পারবো না। তুমি মা হয়ে পারলে সন্তানের মুখের খাবার কেড়ে নিতে, আর আমি তো অন্যায় করিনি, উপকার করেছিলাম। লোকের মুখে কথা শুনে নিজের ছেলের সাথে এমন করলে কোন পাপের কারণে আল্লাহ তোমার পেটে আমায় ঠাই দিয়েছে? তুমি কি সত্যি আমার মা না অন্য কারো সন্তান? আমি প্রশ্নটা আজ আমায় বড্ড জ্বালাচ্ছে। আসলে মা কখনো পারে না নিজের সামনে কেউ তার সন্তানকে মারুক এটা সহ্য করতে, তবে আজ মা সেটা পরাজয় হলো তোমার কাছে। আরেকটি কথা, তোমরা আজকে আমায় সামান্য কয়েকটি টাকার জন্য চোর বললে। আমি তো স্বীকার করেছি টাকা আমি নিয়েছি, আর আমার থেকে কি ওই টাকাগুলো তোমাদের কাছে বেশি হলো? আব্বু, আল্লাহ তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, তুমি কি এসব মৃত্যুর পর সাথে করে নিয়ে যাবে? আমাদের জন্যই তো এসব করলে, তবে কেন সামান্য কিছু টাকার জন্য এমনটা করলে? এটা না করলেও পারতে। আল্লাহর কাছে প্রার্থনা করব যেন টাকাগুলো ঋণ শোধ করে মৃত্যুবরণ করতে পারি। সময় একদিন আসবে যখন তোমাদের ভুলটা বুঝতে পারবে, তবে এই চোর ছেলেটাকে আর পাশে পাবে না, কেউ আর চুরি করবে না। এই বাড়ি নিরাপদে টেনশন মুক্ত করে দিয়ে গেলাম তোমাদের। আর যাই হোক, আমি পাপি, আমার শাস্তি পেয়েছি। দয়া করে আমার ছোট বোনটার সাথে এমনটা করো না। আজকে যদি অন্য কোথাও যাওয়ার জায়গা থাকতো তাহলে ওকে নিয়ে যেতাম। এই বাড়িতে আমার ফুলের মতো পবিত্র বোনটাকে রেখে যেতাম না। আমি কোথায় যাব সেটাও জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি আমার এই পাপি মুখ যেন আমি বেঁচে থাকতে তোমাদেরকে আর না দেখাই। চলে যাচ্ছি অজানার উদ্দেশ্যে, আমার খোঁজ কোনো দিনও করো না। আমি জানি তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে, সেদিন আর আমি থাকবো না। আর আম্মু, আজকে যেমন আমার জন্য একটু কাঁদনি, আমার মৃত্যুর খবর পেলেও কাঁদবে না, এটা আমার শেষ ইচ্ছা। আল্লাহ হাফেজ, ইতি তোমাদের চোর ছেলে। আজকে থেকে এই ডায়েরিটাকে মুক্তি দিলাম। শেষ পাতাটি লিখতে চোখের পানি দিয়ে ভিজে গেল, সাক্ষী হয়ে থাকবে বলে। এবার বাস্তবে আসি। কথাগুলো শোনার পরে নদী আর কিছু বলতে পারছে না, তার চোখ ভিজে গেছে পানিতে। কান্না করতেছো কেন? এটা পরিস্থিতি শিকার। আমি ভাবতে পারি নাই যে আপনার কথাগুলো না শুনে আপনার পরিবার এমন বড় একটা ডিসিশন নিয়েছে। এরপর কি তামান্নার সাথে কথা হয়েছিল আপনার? না, ওর সাথে তো দূরের কথা, নিজের পরিবারের সাথেও কন্ট্যাক্ট হয়নি। আমিনুরের কাছে শুনেছিলাম, আমি চলে যাওয়ার পর বাবা তামান্নাদের বাসা ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জে চলে গেছে, তারপর আর তাদের খবর পাওয়া হয়নি। আপনি চলে যাওয়ার পর কি হলো? আমি ওই রাতে চিঠিটা ড্রয়িং রুমে রেখে চলে আসছিলাম বাড়ি থেকে বের হয়ে। তারপর আমি আমিনুরের কাছে চলে আসলাম। আমি রাতে চট্টগ্রামে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। আমিনুর আমায় একটা চাকরির সিভি দিল আর 15,000 টাকা দিল, আর বলল, চাকরির পাশাপাশি তুই পড়ালেখাও করতে পারবি, শুধু একটা সমস্যা, তোকে বিদেশে চাকরি করতে হবে এবং ওইখানে থাকতে হবে। এটা কোনো ব্যাপার না, আমি রাজি। তারপর আমিনুরকে প্রথম থেকে আমার সব কিছু খুলে বললাম। আমিনুর আগে কিছু জানতো না, তবু আমার পাশে ছিল। তারপর রেদোয়ান একটা বাসার ঠিকানা দিল। রেদোয়ানের দেওয়ার ঠিকানায় গেলাম, একজন লোকের সাথে পরিচয় হলো আর আমাকে ওখান থেকে যেতে বলল। লোকটি অনেক ভালো ছিল, আমার থেকে কয়েক বছরের বড়। তারপর আমি চাকরির ইন্টারভিউ দিতে যাই, পরের দিন সব ঠিকঠাক মতো দিলাম, কিন্তু তারা বলল পরে যোগাযোগ করবে। আমি বুঝতে পারলাম এখানে চাকরি হবে না, ঘুষ লাগবে। তারপর সব ভাগ্যের উপর ছেড়ে দিলাম।
আমি চিন্তা করলাম চাকরির আশায় বসে থাকলে হবে না। তারপর সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, ওই লোকটির নাম সাইদ। তারপর সাইদ ভাই যে কাজ করতো আমিও সে কাজ করতাম। কাজটা একটু কঠিন ছিল তবুও করছিলাম। এদিকে চাকরির আশা ছেড়ে দিয়েছিলাম, 7 দিন হয়ে গেছে কোনো খবর নাই। তারপর একদিন অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো, আমার চাকরিটা নাকি হয়েছে। আমি অনেক খুশি হলাম। এই বিপদের দিনে কেউ পাশে না থাকলেও যে সৃষ্টি করেছে তিনি ঠিকই পাশে আছে। তারপর আর কি, ওইখান থেকে সোজা ক্যানাডাতে কাজ শুরু করে দেই। কোম্পানিটা ভালো, আস্তে আস্তে আমিও উন্নত দিকে যাই। বাড়ির কথা মাঝে মাঝে মনে পড়তো, তবুও নিজেকে সামলে নিয়েছি। তামান্নার আর কোনো খবর নিছিলেন? একদিন আমিনুরকে কল দিয়ে তামান্নার খোঁজ নিতে চাইছিলাম। তারপর তুই আবার তার কথা কেমনে বলিস, ও তো শরীফুলকে নিয়ে ওর মতো ভালো আছে। মানে? তাইলে শোন, তুই চলে যাওয়ার 1 মাস পরে শরীফুল আর তামান্না আসে আমার কাছে। এই 1 মাস তামান্নার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি দুপুরে ঘুমিয়েছিলাম, তখন ওরা এসে আমাকে ডেকে তুলে। কি রে, কেমন আছিস ভাই? আপনারা কি জন্য আমার কাছে আসছেন বলেন, আমি ঘুমাবো। ও আচ্ছা, এই নে 2টা কার্ড। আগামীকাল আমাদের বিয়ের বৌভাত, বিয়ের সময় দাওয়াত দেই নাই, কেননা তোরা ঝামেলা করতে পারোস সেই জন্য। তুই আর তোর বন্ধু আসিস, হাজার হলেও তোদের সাথে অনেক দিন চলেছি। ওহ, দয়া দেখাতে আসছেন, আমি গরিব হতে পারি, তাই বলে কোনো বেমানের বিয়ের বৌভাতে আমি যাই না। আর এই কার্ড 2টি আপনার কাছে রেখে দেন, অন্য কাউকে দিলে কাজ হবে, আমি তো যাবই না, আর ফয়সালও নেই। কেন, আমি আবার কি করলাম? তোদের জন্য আজকে আমার বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে, ওর পরিবারটা ভেঙে গেছে। ও শাস্তি ও পেয়েছে। রাখেন আপনার শাস্তি, উপকার করতে চাইলে এটা শাস্তি। রাখেন আপনার শাস্তি, উপকার করতে চাইলো এটা শাস্তি। ফয়সাল কি ওই দিন আপনার বাবাকে অ্যাক্সিডেন্ট করেছে নাকি? ও তো তাকে রাস্তা পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে গিয়েছিল, নিজের শরীর থেকে রক্ত দিয়েছে, তারপর নিজের ঘর থেকে 5 লাখ টাকা নিয়েছে। কেন দিয়েছে জানেন? আপনাকে ভালোবাসে বলে। সে টাকার জন্য আজকে তাকে বাড়ি ছাড়তে হলো, পরিবারের কাছে চোর হলো, তাকে তার বাবা ভাই এই জন্য অনেক মেরেছে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর আপনি বলছেন তার শাস্তি সে পেয়েছে, ভালো, অনেক ভালো। কি বলছেন এসব, উনি এখন কোথায়? ওরে খুঁজে লাভ নেই, ও আর আসবে না। তুই কি সত্যি কথা বলতেছিস? এত সত্য মিথ্যা তোদের বোঝাতে পারবো না। তামান্নার বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, আর না হয় ডাক্তারকে গিয়ে। বিমান দেশে কোন সময় পৌঁছিয়েছে সেটার দিকে আর খেয়াল ছিল না। আমাদের তো নিজ নিজ গন্তব্যে যেতে হবে, তাই না? তা তো অবশ্যই। আবার দেখা হবে কবে? পৃথিবীটা তো অনেক ছোট, তাই ভাগ্যে থাকলে আবার দেখা হবে। ভালো থেকো বলে চলে এলাম। নদীর কাছ থেকে বিদায় নিয়ে বাস স্টেশনে এলাম। বসে আছি স্টেশনে, আর একটু পর বাস আসবে। প্রায় 21 বছর পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, ছোট বোনটার বিয়ে তাই। মন মরা হয়ে বসে আছি স্টেশনের একটা বেঞ্চে। তারপর একটা মেয়ে হঠাৎ বলল, এই যে ভাই একটু শুনুন। উপরের দিকে তাকাতে একটা শক খেলাম, একটা মেয়ে আমাকে ডাকছে, অনেক সুন্দর মেয়েটা। তাকাতেই ক্রাশ খেলাম, আবার নিচের দিকে চোখ করে ফেললাম। এসব আমার একদম ভালো লাগে না, মেয়েদের সাথে মিশতেই একদম ইচ্ছে করে না, তাই কথায় কান্না দিয়ে নিচের দিকে চেয়ে আছি। ওই কানে শোনেন না নাকি? কি কিছু বলবেন? বলার জন্যই তো ডাক দিলাম নাকি? জলদি বলেন। আপনার কাছে পানি হবে? না, মিথ্যা বললাম, কারণ যেটুকু পানি আছে আমারই লাগবে। আমার জন্য না, আমার ছোট ভাতিজিটার জন্য, গরম পড়েছে তো, আর একটাও দোকান খোলা নেই। আঙ্কেল একটু পানি হবে, দেন না প্লিজ। পাশে দেখলাম ছোট একটা মেয়ে, অনেক সুইট, বয়স 5-6 বছর হবে। আমি মেয়েটির মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না, অনেক মায়া লেগে গেল। তারপর ব্যাগ থেকে পানির বোতলটি বের করে দিলাম। ছোট বাচ্চাটি পানি খাচ্ছে, আর তার আন্টি আমার দিকে এইভাবে চেয়ে আছে। আপনি না বললেন আপনার কাছে পানি নাই, এটা আসলো কোথা থেকে? কিছু বলার নাই। তারপর ছোট মেয়েটি আমাকে বলল, আঙ্কেল থ্যাংক ইউ, ওয়েলকাম। দুজন চলে গেল। কিছুক্ষণ পর বাস আসলো, আমি গিয়ে আমার সিটে বসলাম। বাড়িতে যেতে ইচ্ছে করছে না, তবু ছোট বোনটাকে দেখতে ইচ্ছে করছিল শেষবারের মতো, তাই মনটাকে জোর করেই বাধ্য করলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যেন ঘুমিয়ে পড়ছি বলতে পারি না, আপনারা আবার ঘুমাইয়েন না। 4 ঘন্টা পর গোপালগঞ্জে আসলাম, সেখান থেকে বাড়িতে যেতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। সন্ধ্যা হয়ে গেল বাড়িতে যেতে যেতে। 21 বছরের রাস্তাঘাট এবং আমাদের গ্রামটা চেঞ্জ হয়েছে অনেকটা, কিন্তু আমার মনটা এখনও বদলায়নি, জমে আছে অজানা অভিমান। বাড়ির কাছে রিক্সা দিয়ে নামলাম, আমি বাড়িটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এতগুলো বছরে একটু বাড়িতে পরিবর্তন হয়নি, জানি না আজকে সবাই আমার সাথে কেমন বিহেভ করবে। কে কি করুক আমার তা জেনে লাভ নেই, ছোট বোনটাকে একটু দেখলেই হলো, কতদিন দেখি না। রিক্সার ভাড়া দিয়ে যেই মাত্র ভিতরে যাব, ঠিক তখনই ধাক্কা খেলাম একটা মেয়ের সাথে। মেয়েটার দিকে তাকাতেই, এই মেয়েটা আবার কে, আর আমাদের বাড়িতে কি করছে? না, ভুল রাস্তায় চলে আসলাম, বাড়ি তো ঠিকই আছে। ওই মিস্টার দেখে চলতে পারেন না? আমি তো দেখিনি, কিন্তু আপনিও কি দেখেননি? আপনি আগে ধাক্কা দিলেন। আপনি দিছেন আগে,
ওকে আমি দিছি। এত প্যারার মোড নেই। ঠিক তখন আমার বোন আসলো আর মেয়েটিকে জড়িয়ে ধরলো, আমাকে মনে হয় দেখে নাই। কিরে বোন, কেমন আছিস? অনেকদিন পর তোকে দেখলাম। আপনার বিয়ে আমি আসবো না, এটা কোনো কথা? তারপর দেখলাম তারা অনেক কথা বলছে, আমি শুধু শুনতেছি একটা সাইডে দাঁড়িয়ে, আর আমার বোনটাকে দেখছি কত বড় হয়ে গেছে ও, সেই পিচ্ছি বোনটা আর পিচ্ছি নেই। আচ্ছা তিশা আপু, ছেলেটাকে দেখ তো, ওই যে দেখ না ভাইয়া। কোন ছেলেটা? ওইটা। আর তিশা এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর হাজার রকমের প্রশ্ন করতে থাকলো। কেমন আছিস ভাইয়া? এতদিনে আমাদের কথা মনে হলো, কোথায় ছিলি এতদিন? আমাদের উপর কি তোর এতই রাগ? আই বাড়িতে চল, পরে কথা হবে। 21 বছর পর বাড়িতে আসছি, কেমন যেন লাগছে। বাড়িতে ঢুকতেই আমি অবাক, কি সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। আর আমাকে দেখে সারা বাড়িতে হইচই পড়ে গেল, সবাই আমাকে ঘিরে ধরল। আম্মু তো জড়িয়ে ধরে কান্না করছে আর হাজার রকম প্রশ্ন করতেছে, আমি কিছু বলছি না। আর আব্বু আর ভাইয়া অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, কি বলবে? তাদের আজকে বলার মতো জবাব নেই। হয়তো এটুকুই বলতে পারবে, আমাদের ক্ষমা করে দে, কি লাভ হবে ওইটা বলে? ফিরিয়ে দিতে পারবে কি আমার হারানো 21 বছর? তাদের সরি কি আমাকে ফিরিয়ে দিতে পারবে আমার সেই সুমধুর সেই সোনালি অতীত? তাই হয়তো কিছু বলছে না। আমি কারোর কথায় কান না দিয়ে তিশাকে বললাম, তিশা আমার ব্যাগটা উপরে নিয়ে আয়। আমি আমার রুমের দিকে গেলাম, দেখলাম রুমটা তালা দেওয়া, মানে বুঝতে পারলাম না। তারপর তিশা কোথা থেকে যেন চাবি এনে দিল। আমি রুমটা খুলে দেখলাম রুমটাই অনেক ময়লা আর মাকড়সার জাল, মনে হয় কোনো পুরনো রাজবাড়ি, মনে হয় 21 বছরে কেউ এই রুমে যায়নি। তারপর তিশা আর আমি এক ঘন্টা লাগিয়ে রুমটা পরিষ্কার করলাম। আম্মু অনেকবার বলেছে অন্য রুমে যেতে, কোনো কথা বলি নাই, আম্মু চলে যায়। আমি ফ্রেশ হয়ে রুমে বসে আছি, মনটা ভালো নেই। এখানে আসার পর আমার আগের কথাগুলো মনে পড়ে গেল। তারপর তিশা আসলো, তিশাকে দেখে মনে হয় না আর 2 দিন পর ওর বিয়ে, না যেন ওর বড় ভাই এর বিয়ে ওই রকম আনন্দে আছে। মনে হয় আমাকে দেখে ওই দিকে কোনো খবর নেই। একটু বিশ্রাম নিলাম, অনেক ক্লান্ত লাগছে, খাবার খেতে ডাকছিল, কে শুনে কার কথা যাইনি। হঠাৎ করে মনে হলো আমার সেই ডায়েরিটার কথা, যেটাতে আমার সব অতীত নোট করা আছে। আমি যাওয়ার সময় ডায়েরিটা নিয়ে যাই, ব্যাগ থেকে ডায়েরিটা বের করলাম, তারপর একটু পড়লাম। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল, চোখ দিয়ে কখন যেন পানি এসে গেল, বলতে পারি না। তারপর ডায়েরিটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখলাম। সকালে ঘুম থেকে উঠে নিচে যেতেই আম্মু হাজির। কিরে বাবা, এতক্ষণে ঘুম থেকে উঠলি? আচ্ছা চল কিছু খাবি। সরি, কাকে কি বলছেন? আমি আপনার কেউ না, আর আমার জন্য এই বাড়ির খাবার ওই দিন হারাম হয়ে গেছে, যেদিন আপনি মা হয়ে ছেলের মুখের খাবার কেড়ে নিয়েছিলেন। আর আমার কোনো মা বাবা নেই, একটি বোন আছে, আর এখানে জীবনেও আসতাম না। তিশার কথা ভেবে ওকে শেষ দেখা দেখতে আসছি, আর যদি কোনো অভিযোগ থাকে আমি আশাই, তাহলে বলেন, এক্ষুনি চলে যাচ্ছি। কথাগুলো একেবারে বলে ফেলেছি সব, আম্মু আর কিছু বলছে না, শুধু অঝরে কান্না করছে, তাতে আমার কোনো যায় আসে না। তাদের এই কান্না আমার অভিমানের চাদর সরবে না। 21 বছরে অনেক কেঁদেছি, তখন তো কেউ আমার পাশে ছিল না, তাই বলে ওখান থেকে চলে আসলাম। আসার সময় দেখলাম আব্বু চোখের জল মুছতেছে, হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। আমি মার্কেট থেকে কিছু খেয়ে আবার বাড়িতে ফিরলাম, কারণ এই এলাকায় ঘোরাঘুরি করতেও নিজের কাছে ঘৃণা লাগে। এরকম এলাকার মানুষের জন্য আজকে আমার এই অবস্থা। বাড়িতে ফিরে আসলাম, গিয়ে তিশার রুমে গেলাম, দেখলাম তিশা নাই। কালকে সেই মেয়েটি সহ ওর কয়েকজন বান্ধবী বসে কথা বলছে, তবে মেয়েটির মনে হয় মন খারাপ করে বসে আছে। ধুর, আমার এতদিকে চেয়ে লাভ নেই, এইরকম মেয়ের জন্য আজকে আমার জীবন এমন হয়েছে, আর কোনো মেয়ের মায়ায় জড়াতে চাই না। সেখান থেকে চলে গেলাম রুমে। একটু পর কে যেন আমার রুমে আসার অনুমতি চাইছে। আসতে পারি? আসেন। খিদাব সাহেব, কি অবস্থা? ভাইয়ের কথা কি মনে আছে? সবার কথাই মনে আছে। তাহলে এতদিন খবর দাওনি কেন? বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবার খবর নেওয়ার কথা বলছেন। দেখো ভাইসাল, তোমার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, আমি বাড়িতে থাকলে এমনটা হতে দিতাম না। যেখানে নিজের বাবা মা তাড়িয়ে দিয়েছে সেখানে আপনাকে বিশ্বাস করব কি করে? তুমি বাড়ি থেকে চলে যাওয়ার 27 দিন পর আমি বাড়িতে আসি, আর তোমাকে ফোন দিলে তোমার মোবাইল বন্ধ থাকে, কাকু জিজ্ঞেস করলে কিছু বলে না। আর আমি বাড়িতে আসার পর জানতে পারলাম আসল ঘটনা। বিশ্বাস করো, তোমার ভাইয়ের সাথে এই নিয়ে 4 মাস রাগ করে তোমাদের বাড়িতে যায়নি,
পরে নিজের ছেলে সন্তানের কথা চিন্তা করে আসছি। ও আচ্ছা, এখন যান, পরে কথা বলবো, আমি ঘুমাবো। সারাদিন তো ঘুমালে, এখন চলো খাবে, তোমার জন্য সবাই অপেক্ষা করছে।